আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। দেখছেন গ্রাম বাংলা অনলাইনে, আর সাথে আছি আমি মোহাম্মদ মোবারক হোসেন খান। আজকের ভিডিওতে দেখাবো অ্যান্ড্রয়েড ফোনের ওটিজি ব্যবহার, আর এই ওটিজির মাধ্যমে আপনি কম্পিউটারের বেশ কিছু অফিসিয়াল কাজকর্ম সেরে ফেলতে পারবেন। আমাদের যাদের কম্পিউটার এই মুহূর্তে নাই, পরবর্তীতে হয়তো কিনবো, তো এখন যদি আমি চাই কম্পিউটারের কিছু বিষয়, যেমন আপনি যদি টাইপিং শিখতে চান তাহলে আপনার মোবাইলের সাথে আপনার অ্যান্ড্রয়েড ফোনটির সাথে কিবোর্ডটি অ্যাডজাস্ট করে টাইপিংটা শিখে ফেলতে পারেন, অর্থাৎ প্র্যাকটিস করতে পারেন। আপনি চাইলে এক্সেল বা এমএস ওয়ার্ডের যাবতীয় কাজকর্ম কম্পিউটারের মতোই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করে নিতে পারেন। অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত যখন টাইপিংটা করতে হয় তখন ফোন দিয়ে ততটা স্পিডে বা ততটা ভালোভাবে টাইপিংটা করা যায় না, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার কম্পিউটারের যে কিবোর্ডগুলি রয়েছে সেই রকম একটি কিবোর্ড কিনে নিয়ে আপনি যাবতীয় টাইপিং কাজটা সেরে ফেলতে পারবেন। তো চলুন এজন্য আমরা কীভাবে কী করতে পারি দেখব। তো বন্ধুরা, এই পুরো কাজটি করার জন্য আপনার প্রয়োজন হবে ওটিজি কেবল। বাজার থেকে কিনে নেবেন, 70 টাকা, 50 টাকা, 80 টাকা বিভিন্ন দামের হয়ে থাকে, ভালো মানেরটাই আপনি কিনে নিয়েন হয়তো বা। তো ওটিজি কেবল ছোট হয়, আবার একটু বড়ও হয় এবং এর চেয়েও বড় হয়। তো আমি এখানে 2টা কেবল আমার কাছে ছিল, তাই আমি আপনাকে দেখালাম। তো আমরা এখানে 2টা কেবল নিলাম ওটিজি কেবল। আমাদের প্রয়োজন হবে 1টা কেবল, একটা দিয়ে আপনি 1টা সংযোগ দিতে পারবেন। যদি আপনি চান যে আপনি মাউস এবং কিবোর্ড একসাথে সংযোগ দিবেন, সেক্ষেত্রে আপনি সাইটে ওটিজি এবং অন্য 2 সাইটে কিবোর্ড এবং মাউসের কেবলটি লাগানোর জন্য 2টো পয়েন্ট থাকবে, তো সেরকম দেখে আপনি নিন। আমি এখানে মাউসের কেবলটি এবং কিবোর্ডের কেবলটি নিলাম, এবং এখন যেটা করব আমরা ওটিজির এক প্রান্তে ইউএসবি কেবলটা ঢুকাবো। তো ইউএসবি লাইনটা আমরা ওটিজি কেবলের এক প্রান্তে ঢুকালাম এবং অন্য প্রান্তটি আমরা আমাদের মোবাইলের মধ্যে ঢুকাবো, যেখান থেকে আমরা চার্জ দিই সেখানেই আমরা ঢুকাবো। ঢুকানোর পরে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন চাচ্ছে মোবাইলের ইউএসবি যে অপশনটি সেটি বন্ধ থাকতে পারে, তো থাকলে সেটা চালু করে দিবেন। তো তারপরে যখন আমরা ওটিজি কেবলটি মোবাইলের সাথে অ্যাডজাস্ট করলাম, করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি এটা স্ক্রিন রেকর্ড করতেছি, তাই তারা এখান থেকে নোটিফিকেশন অ্যালাউ করতে বলতেছে, তো আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম। তো অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনে একটি মাউস পয়েন্টার বেশি উঠছে, দেন আমাদের মাউসের যে লাইটটি সেটাও কিন্তু জ্বলে উঠছে। তার মানে এখন আমরা মাউসটাকে লাড়াচাড়া করিয়ে দেখি, দেখতে পাচ্ছেন যে এখানে মাউস পয়েন্টারটা এদিক সেদিক নাড়ানো যাচ্ছে, এবং এখান থেকে আপনি যা খুশি তাই যেখানে খুশি সেখানে যেতে পারবেন। মূলত আমাদের বেশিরভাগ ফোনে বা অনেক ফোনেই থাকে যে ব্যাক বাটন, অর্থাৎ ব্যাগে যাওয়ার জন্য স্ক্রিনের বাইরে বাটনটি থাকে। তো সেক্ষেত্রে আপনি মাউস দিয়ে কীভাবে ব্যাগে যাবেন? ব্যাগে যাওয়ার জন্য আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলে ব্যাগে চলে আসবে। তো যাই হোক, আমরা নির্দ্বিধায় আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারি এই মাউসের মাধ্যমে। তো আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম, ওপেন করার পরে আমরা ডেস্কটপ ভার্সন সিলেক্ট করে দিলাম, তাহলে কম্পিউটারের মতোই যে কোনো সাইটে আমরা যাই না কেন কম্পিউটারের মতোই সেটা আসবে। ডেস্কটপ হয়ে গেছে আমাদের মোবাইলটি। এখন আমরা এখান থেকে যাবতীয় এই ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা যাবতীয় যে সমস্ত সাইটে আমাদের যাওয়া প্রয়োজন সবগুলো সাইটে আমরা যেতে পারবো, যেখানে খুশি সেখানে আমরা ক্লিক করতে পারবো। এই জন্য আমাদের মোবাইলে টাচ দিতে হবে না। যদি মোবাইলটির স্ক্রিনটা একটু বড় সাইজের হয় তাহলে আপনার জন্য বেস্ট সুবিধা হবে। যাই হোক, আমরা আমাদের মাউসটাকে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনে কাজে লাগাতে পারলাম। এইবার আমরা যেটা করব, আমরা কিবোর্ডটাকেও সেম একই সিস্টেমে ওটিজি কেবলের মধ্যে ইউএসবি কানেকশনটি ঢুকাবো। ঠিক একই রকমের আবারও আমরা ওটিজি কেবলটাকে মোবাইলের মধ্যে ঢুকাবো। ঠিক আগের মতোই আমরা এখান থেকে নোটিফিকেশনটি অ্যালাউ করে দিচ্ছি। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এবার আমরা কিবোর্ডের দিকে একটু তাকাই দেখি, দেন কিবোর্ডের কর্নারে যে লাইট থাকে সেই লাইটটি কিন্তু জ্বলে উঠছে, তার মানে কিবোর্ডের লাইনটি কিন্তু অলরেডি আমার মোবাইলের সাথে পেয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটু স্ক্রিনশট বাটনের চাপ দিয়ে দেখি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিচ্ছে আমাদের মোবাইলে, কিন্তু এখন কিবোর্ড কাজ করতেছে। এখন যদি আমরা চাই এই কিবোর্ড দিয়ে কিছু লিখব, তো লিখতে চাইলে আমি একটু মেসেজ অপশনে গিয়ে দেখি আপনি এই লেখাটা আপনার এক্সেলে বা এমএস ওয়ার্ডে যেখানে খুশি সেখানে লিখতে পারবেন কিবোর্ডের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে যা লিখতেছি বা যা টাইপ করতেছি তাই কিন্তু এখানে উঠতেছে। আপনি তো বুঝতেছেন না এখানে মোবাইলের কিবোর্ডটাও বেশি উঠছে, তো আমি মোবাইলের কিবোর্ডটা বাদ দিয়েই দিলাম, অর্থাৎ মোবাইলের কিবোর্ডটা এখান থেকে সরিয়ে তারপর আমি টাইপ করে দেখাচ্ছি আপনাকে। দেখছেন যে এখন আমি যা লিখছি তাই কিন্তু উঠছে। আমাদের কিবোর্ড এবং মাউস আমাদের অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু কাজ করতেছে। তো আপনার ফোনটি যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে
এই ওটিজির আরও বিভিন্ন রকম ব্যবহার রয়েছে, তো আপনি ওটিজির সমস্ত ব্যবহারই করতে পারবেন। ওল্ড ভার্সনের কিছু মোবাইলে হয়তো বা এই ওটিজির কাজটা নাও করতে পারে, তবে বর্তমানে যে ফোনগুলি অ্যান্ড্রয়েড ফোনগুলি বাজারে পাওয়া যায় সেগুলিতে কিন্তু এই ওটিজির কাজটা খুব সুন্দরভাবেই আপনি করে নিতে পারবেন। যদি এই ওটিজির কাজটা আপনার মোবাইল দিয়ে না হয়, তাহলে আপনি দেখে নেবেন যে আপনার ইউএসবি ক্যাবেলের যে ইউএসবি যে অপশনটি রয়েছে সেই অপশনটি বন্ধ আছে কিনা সেটা একটু দেখে নেবেন। আশা করি এই বিষয়টি আপনার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপডেট সব ভিডিওগুলি নোটিফিকেশনগুলি আপনার মোবাইলে সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই প্রথা সেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।